আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীবাসীর উপর যেন ক্ষিপ্ত রব্বুল আলমিন করোনার প্রকোপের মাঝেই নাসা জানালেন, দীর্ঘ 2000 মাইল লম্বা ভয়ঙ্কর এক ধূলিঝড় ধেয়ে আসছে। আটলান্টিক মহাসাগরের ওপারে অবস্থান করা এই ঝড় যদি সত্যি সাগর পাড়ি দিয়ে ফেলে, তবে তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। আফ্রিকার উপকূল থেকে প্রতি বছরই সাহারা মরুভূমি ফেরত ধুলো বাতাস বয়ে এসে বিপদে বাঁধায়, কিন্তু এবছর সে বিষয়টি আরও ভয়ানক হতে চলেছে। সম্প্রতি নাসার একটি উপগ্রহের চিত্রে দেখা গিয়েছে, দীর্ঘ 2000 মাইল লম্বা এক ধুলোর ঝড় ধেয়ে আসছে। উত্তর আটলান্টিক মহাসাগরের উপর সেই ধুলোর ঝড় আপাতত অবস্থান করছে, কিন্তু এর লেজের অংশ এখনও স্পষ্ট নয়। ফলে যদি সত্যি এটি সাগর পাড়ি দিয়ে এসে পড়ে, তাহলে একাকার হতে পারে প্রায় 5000 মাইল। এক সপ্তাহ আগে উপগ্রহ চিত্রে প্রথম ধরা পড়ে যে আফ্রিকার উপকূল থেকে ধুলোর ঝড় আসতে শুরু করেছে, কিন্তু সে সময়টা প্রায় এক সপ্তাহ আগে। এখনও সেই ঝড়ের অংশ উপকূলেই রয়েছে, তার মানে এটি আকারে মারাত্মক বড়। এভাবে যদি এর গতিপথ থাকে, তাহলে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশ এটি ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। বিশেষত ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই ধরনের মানুষেরা যাদের শ্বাস প্রশ্বাসের জটিলতা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই উত্তর দক্ষিণ আমেরিকাতে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, যদি এই ধুলির ঝড় করোনা আক্রান্ত রোগীর উপর এসে পড়ে, তাহলে নিঃসন্দেহে তা মানুষের জন্য বেঁচে থাকা অত্যন্ত সংকটপূর্ণ হয়ে যাবে। যদিও জীবন মৃত্যু আল্লাহ রব্বুল আলমিনের হাতে, কিন্তু আজাব গজব রব্বুল আলমিনের তরফ থেকে মানুষকে আল্লাহ মুখী হওয়ার জন্য একটি অত্যন্ত নিদর্শন। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন, মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তিনি আল্লাহ তাআলা শাস্তি দেন যাতে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। সুরা আর রুম আয়াত নম্বর 41। আল্লাহ তাআলা সুরা আর সুরাতে আরও বলেন, আর তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের উপর বিপদ নেমে আসে, অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামতের আগে ধ্বংস করব না অথবা অতি কঠোর আজাব দেব না। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 58। আল্লাহ তাআলা আরও বলেন, নূহের পর আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি, আর তোমার প্রভু তোমার প্রতিপালক তার বান্দার পাপের খবরাখবর রাখেন। আর তোমার প্রতিপালক তার বান্দাদের পাপের খবরাখবর রাখার ক্ষেত্রে এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে যথেষ্ট। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আজাবের এমন একটি দিক নেই যে দিক দিয়ে আজ পৃথিবী আক্রান্ত হয়নি। পৃথিবীর এমন কোনো দেশ বা এমন কোনো জাতি নেই যার উপর আল্লাহর আজাব না এসেছে, সে যত বড়ই হোক না কেন। খোদার পক্ষ থেকে শাস্তি স্বরূপ যখন কোনো আজাব আসে, তখন তা থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা থাকে না। এ বিষয়ে রাব্বুল আলামিন সূরা আহজাবে আরও বলেন, তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে কে তোমাকে রক্ষা করতে পারেন যদি তিনি তোমাদের কোনো শাস্তি দিতে চান, অথবা তিনি যদি তোমাদের প্রতি কৃপা করতে চান, তবে এ থেকে তোমাদের বঞ্চিত করতে পারে কে? আর তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক বা সাহায্যকারীও খুঁজে পাবে না। সূরা আহজাব আয়াত নম্বর 17। প্রিয় দর্শক, আমাদের অবশ্যই আল্লাহমুখী হওয়ার সময় এসেছে, আর কোনো ভিন্ন উপায় নেই। আজাব গজব চারপাশ থেকে মানুষকে আক্রান্ত করছে। একে তো শ্বাস প্রশ্বাসের জটিলতার করোনা ভাইরাস দীর্ঘ 6 মাসের অধিক সময় বিশ্ববাসীকে আক্রান্ত করে রেখেছে, তার পাশাপাশি এই ধূলিঝড় যেন শ্বাস প্রশ্বাস বা ফুসফুসের উপর শেষ আঘাতের মতো হয়ে আসছে। এই ঝড় নিঃসন্দেহে 5000 মাইল বিস্তৃত ব্যাপক আকৃতি ধারণ করতে যাচ্ছে। উপগ্রহের চিত্র তাই বলছে, সময় এসেছে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তওবা করার এবং বেশি বেশি জিকির আজগারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের ক্রোধকে স্তিমিত করার চেষ্টা করার। আল্লাহ তাআলা তার বান্দার উপর রহম করুক এবং আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যেকোনো একটি ভিডিও এনজয় করতে পারেন। আল্লাহ হাফেজ।